नमस्कार, हेसेले फूड रेनबो चैनले आपनाके स्वागत। आज के बनाच्छी चिचिंगेर कोफ्ता कारी। एटी एक अनबद्य असाधारण डिश। जारा एखोनो सबस्क्राइब करेननि आमादेर चैनलटी सबस्क्राइब लेखा बाटनटी प्रेस करुन एबं बेल आइकनटी प्रेस करुन परवर्ती भिडियोर जन्य। आसुन शुरू करे दिई। चिचिंगेर कोफ्ता कारी करते आमार लागछे, कोफ्तार जन्य लागछे चिचिंगेटा आमि एकटुखानि छुले निएछि, जलटा फेले दिएछि शुकनो करे एकटा चिचिंगे, आर आलू सेद्ध, काँचा लंका कुचि, একটু পনির, একটু ফ্রুট মানে যেটা বাদাম ওটা কুচি করে রেখেছি, আধা কুচি, একটু ধনে পাতা কুচি। এটা হচ্ছে কোপ্তা করতে লাগছে। আর কারি করতে লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে গোটা গরম মশলা, বাদাম, আর তেল, নুন, হলুদ প্রয়োজন মতো। আচ্ছা, ফার্স্টেই আমি কারিটা করে নেব। প্রথমে একটু তেল দিয়ে নিলাম, দু চামচ তেল দিলাম, এতে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে নেবো, কিন্তু একদম লাল লাল করে হবে না, অল্প নেড়ে নেবো। অল্প নেড়ে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। মোটামুটি ভাজা হয়ে গেছে, এতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। একটু নুন দিলাম, ধনে গুঁড়ো দিলাম, এক চামচ হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি অল্প একটু নেড়ে এবার একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর অল্প দু চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু রেড মিরচিও দিয়ে দিচ্ছি, জল ঢেলে দেব। কারিটা মোটামুটি হচ্ছে, এটা টমেটোটা সেদ্ধ হওয়া অবধি জলটা থাকবে, জলটা ফুটুক। দু কাপ মতো জল দিয়ে দিলাম। এবার এটা হোক, ততক্ষণ আমি কোপ্তাটা তৈরি করে নেব। অল্প আদা অ্যাড করে দিলাম, হাফ চামচ আদা দিয়ে দিলাম, এটা চাপা দিয়ে দিলাম। এটা হতে হতে আমি কোপ্তাটা তৈরি করে নেব। প্রথমে আমি জল চেপা চিচিং এটা নিয়ে নিলাম, এটা জলটা যতটা সম্ভব চিপে নিয়ে নিলাম। এরপরে আমি আলুটা নিয়ে নেব, আলুটা এইভাবে এটাতে নেব। দুটো আলু সেদ্ধ করা আছে, দুটো আলুকে আমি ঘষে নিচ্ছি। আলুটা হয়ে গেছে, এবার আমি পনিরটা যেটা আছে ওটা একটু ঘষে নেব। পনিরটাও নিয়ে নিয়েছি, এতে একটু ধনে পাতা কুচি দেবো, এতে এই লঙ্কা কুচিটা দিয়ে দেবো, এতে একটু বাদাম কুচি দেবো। ধনে পাতা কুচি দিয়েছি, ধনে পাতা কুচির সাথে এবার একটুখানি এটাকে ভালো করে মাখবো। এতে একটু নুন দিয়ে দিচ্ছি, এতটা নুন দিয়ে দিচ্ছি, আর একটুখানি নুন দিলাম, এতটা মতো আদা দিয়ে দিলাম, এক চামচ মতো আদা দিলাম, আর এটা বাইন্ডিংটা ভালো হবে বলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম।
পুরোটা আমি ভালো করে মেখে নেব, যাতে একটু ওনার লাম্পস থাকে বা শক্ত শক্ত কিছু থাকে। এতে একটু চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মাখব। যে কারিটা আমি করতে বসিয়েছিলাম ওটা মোটামুটি হয়ে গেছে, ওটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এই কারিটাতে আমি কয়েকটা গোটা বাদাম দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এইটা আমি পুরো মিক্সিতে পেস্ট করে নেব। ততক্ষণে আমি কোপ্তাগুলো একটা একটা করে বানিয়ে নেব এবং গোল করে করে একটা একটা করে কোপ্তা বানিয়ে নেব। এখানে আমি একটু ক্রিম তৈরি করে নিচ্ছি। এই এক বাটি মতো, ছোট এক বাটি মতো দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম। এখানে দুধটা ফুটছে, দুধটা ফুটছে। এখানে আমি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার গুনে রেখেছি। এই গোলা কর্নফ্লাওয়ারটা একটু একটু করে এতে দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। দেখুন কর্নফ্লাওয়ারটা আমি নেড়ে যাচ্ছি, কারণ এটা ছেড়ে দিলে তলাটা ডেলা হয়ে আটকে যাবে, এই জন্য আমি সমানেই নেড়ে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে সমানেই নেড়ে যেতে হবে, যখন এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে তখন আমি এটাকে বন্ধ করে দেবো। হ্যাঁ, এটা ক্রিমের মতো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করতে দিয়েছি আর এখানে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি, কোপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। যে কোনো সাইজের আপনারা করতে পারেন, গোল গোল করতে পারেন, ডিম্বাকৃতি করতে পারেন, আমি গোল গোল করে এগুলোকে বানিয়ে নিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, তেলটার মধ্যে আমি এবার এগুলোকে দিয়ে দেবো। তেলটাকে দেওয়ার আগে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, যাতে ওইগুলো এক জায়গায় থিতিয়ে না বসে যায়। এগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এরপরে পরেরগুলো দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে দিচ্ছি। যে কারিটা আমার করা হয়ে গেছিল সেটা মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি ওটাকে একটুখানি গরম করে কোপ্তাগুলোর উপরে ঢেলে দেবো। কোপ্তাগুলো আমি ডিশে নিয়ে নিয়েছি, এবার আমি কারিটা এর উপরে ঢেলে দেবো। ক্রিমটা তৈরি করেছি সেটা আমি এটাতে ঢেলে নিলাম। সাজিয়ে দিয়েছি, তৈরি হয়ে গেছে আমার চিচিঙ্গের কোপ্তা কারি। আপনারা এটি বাড়িতে করে খাবেন, অসাধারণ টেস্ট আর খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কীরকম হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। নমস্কার। চিচিঙ্গের কোপ্তা কারি রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার।